প্রধান বিচারপতির বাসভবনে হামলা মামলায় হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে বিচারপতি মোহাম্মদ সেলিমের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এই আবেদন দায়ের করা হয়। এর আগে গত 22 নভেম্বর প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন নামঞ্জুর করেন নিম্ন আদালত। গত 28 অক্টোবর মহাসমাবেশ চলাকালে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে।